দুর্গাপূজার কাজ বন্টন নিয়ে উত্তপ্ত কৈলা শহরের ইচ্ছপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে 138 পরিবারের মধ্যে মাত্র 50 পরিবারকে দেওয়া হয়েছে কাজ। তাই ক্ষুব্ধ জনগণ সোমবার দুপুরে বেশ কয়েক ঘন্টা তালাবন্ধ করে রাখে পঞ্চায়েত অফিস। কৈলা শহরের ইচ্ছপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের 134 পরিবারের মধ্যে মাত্র 50 পরিবারকে পুজোর কাজ দেওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। ওয়ার্ড মেম্বারের নেতৃত্বে পঞ্চায়েত কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এলাকার লোকজন। এ নিয়ে সোমবার পঞ্চায়েত কার্যালয়ে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। গৌরনগর ব্লকের অন্তর্গত ইচ্ছপুর গ্রাম পঞ্চায়েত বর্তমান শাসক দল বিজেপি পরিচালিত। তবে পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডটি কংগ্রেসের দখলে যায়, সেজন্যই 3 নম্বর ওয়ার্ডকে বঞ্চিত করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে, এমনটাই অভিযোগ তোলেন নির্বাচিত পঞ্চায়েত সদস্য ও বাসিন্দারা। আজকে আমরা এখানে বসি, আমরা ইচ্ছপুরের 3 নম্বর ওয়ার্ডে একটা দাবি নিয়ে, যেখানে 138 পরিবার এখানে দুর্গাপূজার কাজ আইসে, 138 পরিবারে তারা মাত্র 50 জনের কাজের সুবিধা করে দিচ্ছে। তো 138 পরিবারের মাঝে যে 50 জনে এই গরিব তা তো না, এবং আমাদের 3 নম্বর ওয়ার্ডটা একেবারেই গরিব অংশের লোক এখানে প্রচুর। তো আমরা দাবি হইল গিয়েছা পঞ্চায়েত সচিব তথা বিডিও সাহেবের কাছে, পঞ্চায়েত বডির কাছে আমরা দাবি, এই ইচ্ছপুর 3 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা শ্রমিক যাতে দুর্গাপূজা কাজের টাকা পায়, এটাই আমাদের আর কোনো। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা দীর্ঘক্ষণ পঞ্চায়েতের অফিস তালা বন্ধ করে রাখার পর পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, পঞ্চায়েত সেক্রেটারি সহ পঞ্চায়েতের এক্সটেনশন অফিসার। সবার বক্তব্য জনসংখ্যার ভিত্তিতে ও পরিবার সংখ্যার ভিত্তিতে পুজোর কাজ বন্টন করা হয়েছে। এই ব্যাপারে পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা সিদ্ধান্ত নেবে। তবে অবরোধকারীদের বক্তব্য, এলাকায় অধিকাংশ লোকই শ্রমজীবী ও দরিদ্র শ্রেণীর পরিবার, তাই কাউকে বঞ্চিত করে কাউকে পুজোর কাজ কিভাবে দেয় পঞ্চায়েত কর্তৃপক্ষ, এ ব্যাপারে গৌরনগর ব্লকের বিডিওর হস্তক্ষেপ দাবি করা হয়েছে অবরোধকারীদের পক্ষ থেকে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয় অবরোধকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।